আজি হচ্ছে বিশ্ব পর্যটন দিবস পর্যটনের মানচিত্রে কোরাপুটর স্থান অত্যন্ত নিয়ারা কোহাযায় পর্যটন মানচিত্রে কোরাপুটকু ভূস্বর্গ কোরাপুট কহতি এটি দেওমালী ভি পাহাড় কোটিয়া ভি আদিবাসী বহুল অঞ্চল গুপ্তেশ্বর ভি ধার্মিক পর্যটন সাবর শ্রীক্ষেত্র ভি সর্বধর্মর পর্যটন ক্ষেত্র মাছকুণ্ড কহা কিংবা ডুডুমা রাণী ডুডুমা কহা সবু ক্ষেত্রে দর্শকঙ্কু আকৃষ্ট করে থাকে এই পর্যটনস্থলী তবে আজি আমি আপনার এক বিশেষ পর্যটনস্থলী বিষয় দেখাইব যা কি ইতিহাসে নন্দপুর কোরাপুট জেলার নন্দপুর এক ঐতিহাসিক স্থান এখানে মন্দির মাণিনী নন্দপুর কইপার কিংবা ঐতিহাসিক নন্দপুর কইপার নান্দনিকরে নন্দপুর বিপার তবে নন্দপুরে এই পর্যটন ক্ষেত্র বিষয় আমসহ যোড়ি হবে অধ্যাপক রবি শতপথী তাঠু কথা হয়ে বুঝবা যে প্রকৃতরে নন্দপুর পর্যটন ক্ষেত্রে এত উচ্চরে কিপর ভাবে অছে আপনার ওটুবি কি স্বাগত দেখুন আজকে বিশ্ব পর্যটন ক্ষেত্র কোরাপুটর যে পর্যটনস্থলী রয়েছে সে বিষয়ে তো আমি সম্যক সূচনা দেওয়া নিশ্চিত কিন্তু জাঁয়া চাহিমি নন্দপুরের ঐতিহ্য নন্দপুরের ইতিহাস আন্দপুর সম্পর্কের প্রকৃতির ভূস্বর্গ হচ্ছে কোরাপুট প্রকৃতির কোরাপুট যদি আপনার দেখবে তার প্রাকৃতিক সৌন্দর্যঠু আরম্ভ করে তার ঐতিহ্য তার পরম্পরা এ জেলা দিয়েছি প্রাকৃতিক পর্যটন কেন্দ্রর এক বিশেষ ভূমিকা আপনার যদি নন্দপুর আড়ক যাবে তো কোরাপুটের আপনার বহু জায়গা দেখিপারে তো যদি নন্দপুর আড়ক যাবে বর্তমান কোরাপুটার আপনার দেখবে প্রথমে আপনার ভেটবে সুবাই সুবাইরে জৈনকীর্তি রয়েছে জৈন মন্দির রয়েছে যা পর্যটনস্থলীর মান্যতা দিয়া যাইছে আপনার সুবাই ছাড়ু ছাড়ু যেতবে নন্দপুর প্রারম্ভে পৌঁছবে দেখবে এক শৈব মন্দির শিব মন্দির তা বহু পুরোনা বহুত গুড়ি পুরোনা শিব মন্দির দেখবে কুহযায় যে কাশ্মীরের রাজা যেতবে বিনায়ক দেবস আসিলে যে সেতবে সে মন্দির সে প্রতিষ্ঠা করে কথা এটি কুহযায় যেহেতু অনেক কথা কিংবদন্তী নন্দপুর ইতিহাস যদিও প্রাঞ্জল ভাবে কোণী জায়গায় তার লিপিবদ্ধ হয়ে রহি না কিন্তু লোকমুখর বহু কথা শুনা যায় তেমন আপনার সেই মন্দির যেত অতিক্রম করে যাবে তাপরে দেখবে বিশেষ আকর্ষণ নন্দপুর বসষ্টাণ্ড পাখে থাকা বত্রিশ সিংহাসন বত্রিশ সিংহাসনটি কাহিকি এত আকৃষ্ট করেছি না কুহযায় যে যেতবে বিক্রমদেব বত্রিশ সিংহাসন করে প্রকৃতরে এই তৈরি করা যাই এবং তাহা বিনায়ক দেবঙ্ সময় প্রতিষ্ঠা করা হয়ে কথা কুহযায় সবুঠু বড় কথা হল তার যে বত্রিশটি পাহাচ অহাচ পার্শ্ব মানুষ বত্রিশটি দেবীকর শাড়গ্রাম রয়েছে কথা কুহতি তেমন তা গোটে পবিত্র স্থান বলে কুহতি এবং যেতবে রাজা সে বত্রিশ সিংহাসনের বসতি সেতবে সে উপযুক্ত ন্যায় দেওয়া সদাবে চিন্তা করে থাকে কারণ গোটে ঈশ্বর সাক্ষী রাখি সেটি ন্যায় দিয়া যায় এবে সে উপরক গেলে সেমিতি গোটে অনুভব আসে তেমন এবে তাকে পবিত্র স্থান ভাবে বত্রিশ সিংহাসনকে রখা যাই এবং সেখানে কেবল দুর্গাপূজা ভাই উৎসব ছাড়িদেলে অন্য কিছু কার্য সেখানে করা যাও না কারণ তাহা এক দেবভূমির গোটে মান্যতা পাইছি বত্রিশ সিংহাসন আপনার বত্রিশ সিংহাসন ছাড়িগাল পরে যদি যাবে গোটিয়ে পথরের তৈরি গণেশ মূর্তি নিশ্চিত ভাবে নন্দপুরের এক আকর্ষণীয় পর্যটনস্থলী ভাবে আপনার দৃষ্টিগোচরক আসব এবং আপনার খুশি হবে যে বর্ষসারা পর্যটক মানে নন্দপুরক হি আসতে এবং নন্দপুর হচ্ছে কাহিকি না নন্দপুর এক পর্যটনস্থলী ভাবে বিশেষ মান্যতা পাইছে এবং আপনার জাঁলে খুশি হবে যে নন্দপুর ছুটিয়া ব্লকটি হয়ে পড়ে ছুটিয়া গাঁটি হয়ে পড়ে কিন্তু মন্দির মাড়িনী গাঁ বলে কুহযাই অনেক ঠাকুরঙ্কর মন্দির সেই নন্দপুরে হি রয়েছে তো আগে কথা মুহলি যে গণেশ কথা কহিলি কুহযায় পুরুষোত্তম দেব ফেরিলা বেড়ে যে কেতে মূর্তি নিয়ে ফেরুলে এবং সে গণেশ মূর্তি সেটি ছাড়িদে বিজয় চন্দ্রাক্ষ যেতবে যুদ্ধর ডাকরা দিয়েছেন সে ছাড়িদে গলে বলে কুহতি অনেক তো কুহতি না না সেটি প্রকৃতির ঘটনা হচ্ছে কোণ না তাান্ত্রিক পীঠ লা তেমন তাান্ত্রিক সাধনার প্রথমে গণেশঙ্কু আরাধনা করা যায় সেইপা পথরের সেটি করা যাই তেমন বিভিন্ন কথা সেটি শুনা যায় এহ ব্যতীত যদি আপনার দেখবে সবুঠার গোটে আকর্ষণীয় স্থলী বর্ষসারা লোক যাতে রাণী ডুডুমা কুহযায় একদা কোণী এক অপ্রীতিকর পরিস্থিতি নেই রাণী সেটি আত্মবিসর্জন করেছিল তেমন রাণী নামে তাহা রাণী ডুডুমা হয়েছে এক সুন্দর জলপ্রপাত যা বর্ষসারা পর্যটক মানুষ আকর্ষিত করে থাকে তবে আপনার মানে তার ভিতরে দেখবে যে আমার ভৈরব মন্দির সেটি অ্যা ভৈরব মন্দিরটি ভারি ধার্মিক অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠান ভাবে নন্দপুর আপনার নিশ্চিত ভাবে আকর্ষিত করব তেমন নন্দপুর কথা যেতবে কুহযায় পর্যটন মানচিত্রের কোরাপুটর কথা যে নিশ্চিত ভাবে নন্দপুর গোটে স্বতন্ত্র মান্যতা হাসল করেছি পর্যটন ক্ষেত্রে এই কথা আপনার কে অস্বীকার করে পেবে না তেমন কোরাপুটক যে আসতে কোরাপুট দেওমালী যাতে
ମାଛକୁଣ୍ଡ ଯାଆନ୍ତି, ଗୁପ୍ତେଶ୍ୱର ଯାଆନ୍ତି, ଶାବର ଶ୍ରୀକ୍ଷେତ୍ରକୁ ଦର୍ଶନ କରନ୍ତି, କିନ୍ତୁ ସବୁ ଭିତରେ ବି ନନ୍ଦପୁର ସେମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଆକର୍ଷଣ ସ୍ଥଳୀ ହୋଇକି ଥାଏ ସେଇଥିପାଇଁ। ମୁଁ ଯେତିକି କହିଲି ସେତିକିରେ ନନ୍ଦପୁର ସୀମିତ ନୁହଁ, କିନ୍ତୁ ନନ୍ଦପୁର ପ୍ରାକୃତିକ ମର୍ଯ୍ୟାଦା ନିଶ୍ଚିତ ଭାବରେ କୋରାପୁଟର ପର୍ଯ୍ୟଟନ ମାନଚିତ୍ରରେ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ସ୍ଥାନ ସୃଷ୍ଟି କରିଛି ଓ କରିଥିବ, ଏ କଥାରେ କେବେ ମୁଁ ଦ୍ୱିମତ ହେବି ନାହିଁ। ଏବେ ଆମେ ଯେତେବେଳେ ଆଦିବାସୀ ବା ବନବାସୀ ସଂସ୍କୃତି କଥା କହୁ, ସେମାନଙ୍କୁ ଅରଣ୍ୟ ଛାଡ଼ିଦେଲେ ସେମାନେ ମଧ୍ୟ ଗୁମ୍ଫାମାନଙ୍କରେ ବି କିଛି ସମୟ ରହୁଥିଲେ। ଯେ ଗୁମ୍ଫାମାନଙ୍କର ଆମେ ଯେ କେବଳ ଯେ ମୁନି ଋଷିମାନେ ରହୁଥିଲେ ତାହା ନୁହେଁ, ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ଯେହେତୁ ସେମାନେ ବଣଭୂମି ଏବଂ ସେମାନଙ୍କର ଯେଉଁ ଆମେ କହିବା ଗୁମ୍ଫା ସାଥିରେ ସେମାନଙ୍କର ପରିଚିତ ଅଛି, ତାରି ଭିତରେ କୌଣସି ଠାକୁରଙ୍କୁ ରଖି ପୂଜା କରିବା, ତାରି ଭିତରେ ସାମୟିକ ପାଇଁ କିଛି ସମୟ ରହିଯିବା, ତେଣୁ ତାକୁ ସେମାନେ ଏପରି ଭାବରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଆପଣ ଯଦି ଦେଖିବେ କୋରାପୁଟର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳ ସେ ଗୁମ୍ଫା ସବୁ ଦେଖିପାରିବେ। ତ ଆମେ ଆପଣ ବି ଜାଣିଥିବେ ବୋରା ଗୁମ୍ଫା, ଯାହା କୋରାପୁଟର ବୋଲି ଏବେ ମଧ୍ୟ ଦାବି କରାଯାଏ, ଯଦିଓ ବର୍ତ୍ତମାନ ଆନ୍ଧ୍ରରେ ହିଁ ଅଛି। ତେଣୁ ବଡ଼ ବଡ଼ ଗୁମ୍ଫା ସବୁ ରହିଛି କୋରାପୁଟରେ, ଯେ ଆପଣ ଗୁପ୍ତେଶ୍ୱର ଜାଣିଥିବେ, ଗୁମ୍ଫା ଭିତରେ ପ୍ରଭୁ ଅଛନ୍ତି। ତେଣୁ ଅନେକ ଗୁମ୍ଫା ସାଥିରେ କୋରାପୁଟର ପର୍ଯ୍ୟଟନ ମଧ୍ୟ ଜଡ଼ିତ ହୋଇକରି ଅଛି। ତେଣୁ ଗୁମ୍ଫା କଥା ଯେତେବେଳେ କୁହାଯାଉଛି, ତ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବୁଝିବା ଯେ ସେ ସମୟରେ ଅନେକ ସାଧୁସନ୍ଥ ବି ଏଠି ଥିଲେ, ଅନେକ ତାନ୍ତ୍ରିକ ବି ଏଠି ଥିଲେ, ଅନେକ ଜୈନ ତୀର୍ଥଙ୍କର ମାନେ ସବୁ ଏଠି ଥିଲେ, ଯାହାଫଳରେ ଆମେ ଆଜି ସୁବାଇର କଥା ଏଠି କହୁଛେ। ତେଣୁ ବହୁତ କଥା ଆମେ ନନ୍ଦପୁର ହିଁ ଦେଖିବାକୁ ପାଇବା, କିନ୍ତୁ ସେଇଥିପାଇଁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହୁଥିଲି ଯେ ନନ୍ଦପୁର ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ମାନଚିତ୍ରରେ, ଓଡ଼ିଶାର ମାନଚିତ୍ରରେ ଏକ ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥାନ ଭାବରେ ବହୁତ ମାନେ ଆଦୃତି ଲାଭ କରିଛି, ଏ କଥାକୁ ଆମକୁ ସ୍ୱୀକାର କରିବାକୁ ହେବ। ଆମେ ଜାଣିଛେ ଯେ ଜୟପୁର ଯେଉଁ ରାଜବଂଶ ଥିଲା, ତା'ର ରାଜଧାନୀ ଥିଲା ପ୍ରକୃତରେ ନନ୍ଦପୁର, ଏବେ ବି ତା'ର ଅନେକ ଭଗ୍ନାବଶେଷରୁ ତାହାର ପ୍ରମାଣ ମିଳୁଛି, ତେଣୁ ସେଥିରେ ଆମେ କେହି ଦ୍ୱିମତ ହେବାର ନାହିଁ, ତାହା ସତ୍ୟ। କିନ୍ତୁ ସେ ଅଞ୍ଚଳର ଜନସାଧାରଣ ରାଜାଙ୍କୁ ସହଯୋଗ ନ କରିବାରୁ, ବିଶେଷ କରି ବହୁତ ତାଙ୍କ ସାଥିରେ ଝଗଡ଼ା ହୋଇଛି, ଏବଂ ସେହି ଅଞ୍ଚଳର ଆଦିବାସୀମାନଙ୍କୁ ଛାଡ଼ିଦେଲେ ଅନ୍ୟ ଯେଉଁ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ଥିଲେ ସେ ରାଜାଙ୍କ ଉପରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅତ୍ୟାଚାର କରିଛନ୍ତି। ରାଜା ଏହିସବୁର ସମ୍ମୁଖୀନ ନ ହୋଇ ସେମାନେ ଚିନ୍ତା କରିଛନ୍ତି ଯେ ଜୟପୁର ଭଳି ଯଦି ଜାଗା ଅଛି, ତାହେଲେ ଆମ ରାଜଧାନୀ ସେଠିକି ପରିବର୍ତ୍ତିତ କରିଦେଲେ କ'ଣ ଅସୁବିଧା ଅଛି। ତେଣୁ ସେହି ଦୃଷ୍ଟିରୁ କୁହାଯାଏ, ଯାହା ଲୋକ କଥାରୁ ଆମେ ଶୁଣିଛୁ, ଯେହେତୁ ଅନେକ ଇତିହାସ ନାହିଁ ବୋଲି ମୁଁ କହୁଛି, ଅନେକ କଥା ନନ୍ଦପୁର ଇତିହାସ ଲିପିବଦ୍ଧ କରିକି ରଖାଯାଇପାରି ନାହିଁ, ତେଣୁ ଏହିପରି ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହୋଇ ସେ ସେହି ରାଜା ବାଧ୍ୟ ହୋଇକରି ନନ୍ଦପୁର ତାଙ୍କର ରାଜଧାନୀକୁ ପରିବର୍ତ୍ତନ କରି ଜୟପୁରକୁ ନେଇଯିବା କଥା କୁହାଯାଉଛି। କୁହାଯାଏ ନନ୍ଦପୁର ଏକ ତନ୍ତ୍ର ମନ୍ତ୍ର ଓ ଯନ୍ତ୍ରର ପୀଠ। ବର୍ତ୍ତମାନ ବି ଆପଣ ସମୟ ମିଳିଲେ ଆସନ୍ତୁ କୋରାପୁଟ, ଥରେ ବୁଲି ଯାଆନ୍ତୁ ନନ୍ଦପୁର, ଦେଖନ୍ତୁ ସେଠାର ବତିଶ ସିଂହାସନ, ଭିତରଗଡ଼, ବଟ ଗଣେଶ ଏବଂ ଅନେକ କିଛି ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ, ଯାହାକି ଆପଣଙ୍କ ମନରେ ରହିଯିବ ଅଭୁଲା ସ୍ମୃତି ହୋଇ। କୋରାପୁଟରୁ ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ପଣ୍ଡା, ଓଟିଭି।